আজকে বিমলের তরকারিটা খুব ভালোই হয়েছে। আমাকে আরো দুবাটি বিমল দাও না জামাই বাবু, আমার আবার থাল ভর্তি বিমল ছাড়া খাওয়া হয় না। তোমার বৌমার ভাগের বিমলটাও আমাকে দিয়ে দাও। আরে তুমি আবার দাঁড়িয়ে কি দেখছো, দাও আমার ভাইটাকে বিমল দাও। বলছি শাশুমা আর তো বিমল নেই। এতগুলো বিমল কি গাড়ি খুঁজে রেখেছো? এত গালের বন্যা বয়ে দিচ্ছে। ওই আপনার মেয়ে লতো বিমলগুলো সব চুরি করে নিয়ে গেছে। তাহলে তোমার পরের ভাগেরটা দাও, সেগুলো কি তোমার গাড়ি গুজে রেখেছো? তোমার তো খাওয়া হয়নি, তোমারটাই না হয় একে দিয়ে দাও। আমার ভাই যখন মুখ ফুটে চেয়েছে। আমারটা দিতে পারবো না, কারণ আমার বাথরুমে গেলে 3 প্যাকেট করে বিমল লাগে। আরে কেনা কে চাইতে হো? আমার ভাই বেচারা কতদিন বিমল খাইনি, ওর খাওয়া দেখলেই বোঝা যায়। ভাই তোকে বরং আমি অনলাইনে বিমল অর্ডার করে পাঠিয়ে দেব। ঠিক আছে। ও यार यार ये कितनी ऑसम है यार। বাড়ির মালিক আমি, আমার ভাগে একটা বিমল তো দূরের কথা, একটা ভিডিও জুটলো না। আমার একই সর্বনাশ হলো। বড় ছেলের বিয়েতে একটা কানাকড়িও পেলাম না, ভেবেছিলাম ছোট ছেলের বিয়েতে একটা জন বিমল নেব, সেটাও ভাগ্যে জুটলো না। আর আমার কত শখ ছিল। রুকো জরা, সবর করো, বলা ধাক্কা বুক্কি নেই করনে কা, আরাম সে লেনে কা। হ্যাঁ আরে ওসব বাদ দিয়ে আমার চোখটা সারাবার ব্যবস্থা করো। মেয়েটাকে দেখতে হবে না? কে মেয়েটা? মেয়েটা হট না কুল সেটা তো দেখতে হবে। কন্ট্রোল কন্ট্রোল। কি মামা, বাদরের মতো এরকম করে কি খাচ্ছ? যা বুঝছি, এই বন্দর ছেড়ে এই বান্দরের আর যাবার ইচ্ছে নেই।